আগের বার বেয়াদবটার প্রতি মায়া দেখিয়ে সফল হতে পারিনি, এইবার তা হবে না। উর্বি না আসলেও লাশ নিয়ে ফিরবো আমি। তুই এখানে বসে থাক, বিপদ দেখলেই সংকেত দিবি, কোনো ভুল হলে তোকে আগে মারবো। সচিব মাথা নাড়াই, আচ্ছা ভাই ভাই একটা কথা বলবো? হ্যাঁ ভাই, দারোয়ান বুড়ো মানুষ, তারে তেমন কিছু করবেন না, তার কাছ থেকে তো সব খবরাখবর নিতাম, বড্ড সরল আলাভোলা, সে ছাড়া তার দুই মেয়েকে দেখার কেউ নাই। উচ্ছ্বাস সিগারেট ফেলে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সজীব, গাড়িতে উঠে বসে তার হাত পা কাঁপছে। উচ্ছ্বাস ধীরে ধীরে রওশন মঞ্জিলের দিকে এগিয়ে যায়। সে নিজেও জানে না সে আগুন নিয়ে খেলছে যার পরিণতি ভয়াবহ। রাউনাফের ফোন এসেছে, উর্বি ফোনটা রিসিভ করে, পাশ থেকে রাউনাফের গলা। কি করছো? কিছু না, আপনি কিছু করছেন? এই তো ইফতার করে বিশ্রাম নিচ্ছি। কি কি দিয়ে ইফতার করা হলো? অনেক কিছু, অন্তরা এত এত আইটেম বানিয়ে দেয় সামনে, লোভে পড়ে খেয়ে ফেলেছি। ওরা ভালো আছে? হ্যাঁ, তুমি বলো তোমার শরীরের কি অবস্থা? ভালো। উর্বি অস্ফুট স্বরে জবাব দিয়ে চুপ করে থাকে। রাউনাফ ডাকে, উর্বি। হুম। আসার সময় কিছু একটা বলতে চেয়েছিলে, বলোনি। কথাটা বলে রাউনাফ মিটি মিটি হাসছে। সে জানে উর্বি কখনোই ফোনে বলবে না কথাটা। উর্বি বলে, পরে বলবো, এখন থাক। না বলো। বললাম না পরে বলবো। ও বাড়ি যেতে মন চাইছে, বলেছিলাম সেদিন কদিনের জন্য গিয়ে ঘুরে এসো, সেদিন শোনোনি, এখন মা যেতে দেবেন? আচ্ছা মন খারাপ করো না, আমি মাকে বুঝিয়ে বলবো। উর্বি মনে মনে হাসে, বলে, আচ্ছা পরে দেখা যাবে। শর্মি কি করছে? ও কেন যায়নি? সুমনা আমাকে ফোন দিয়ে নালিশ জানালো ওর নামে। উর্বি হেসে বলে, মিড টার্মের রেজাল্ট নিয়ে চিন্তিত বেশ। এবারও যদি আপনাকে হতাশ করে তাই ফাইনালের জন্য তৈরি করছে নিজেকে, ইফতার করেই পড়তে বসেছে। হঠাৎ বাড়িতে লোডশেডিং হয়, উর্বি চমকে ওঠে, পাশের ঘর থেকে শর্মি চেঁচিয়ে ওঠে। রাউনা ফোনের ওপাশ থেকে বলে, শর্মির কি হলো, ও কেন চেঁচালো? লোডশেডিং হয়েছে তাই বোধহয় ভয় পেয়েছে, আমি রাখছি, ফিরে এসে ফোন করছি। উর্বি কল কেটে ফোনের ফ্ল্যাশলাইট অন করে। শর্মি আন্টি বলে চেঁচাতে থাকে, সে অন্ধকার ভয় পায়, পুরো বাড়ি অন্ধকার হয়ে গিয়েছে। জেনারেটর চালু থাকা সত্ত্বেও কিভাবে পুরো বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল উর্বি সেটাই বুঝতে পারছে না। জেনারেটর রুমে কাকে পাঠাবে এখন? উর্বি তাড়াতাড়ি শর্মির রুমে যায়। আন্টি ঘর অন্ধকার হয়ে গেল কেন? উর্বিকে দেখে চেঁচাতে থাকে শর্মি। তা তো জানি না, হয়তো কোনো সমস্যা হয়েছে। জেনারেটর রুমে কাকে পাঠাবো এখন? উর্বি দারোয়ান চাচাকে ফোন দিতে থাকে, কেউ ফোন ধরছে না। উর্বি আর শর্মি ঘর থেকে বেরিয়ে রওশনারার ঘরে যায়। রওশনারা তারাবির নামাজ আদায় করছে, তারা সেখান থেকে বেরিয়ে নিচে নামে। এই বৃষ্টিতে দারোয়ান চাচার কোয়ার্টারে যাওয়া সম্ভব না, ছাতা নিলেও ভিজে যেতে হবে। উর্বি আবারও দারোয়ানকে ফোন দিতে থাকে, কেউ ফোন ধরে না। উর্বি তখন একটা ছাতা নিয়ে বের হবার সিদ্ধান্ত নেয়। এই আধো অন্ধকারে বসে থাকার চেয়ে একটু কষ্ট করা ভালো। উর্বি হাতে ছাতা আর ফোনটা নিয়ে সদর দরজার দিকে যায়। শর্মি বলে, কোথায় যাচ্ছো আন্টি? আমি আসছি, তুমি বসো, তোমার আসতে হবে না, ভিজে যাবে। কথাটি বলেই উর্বি সদর দরজা খুলে দেয়। দরজা খুলতেই সে শিউরে ওঠে, দরজার ওপাশে উচ্ছ্বাস দাঁড়িয়ে, তার মুখ হাসি হাসি। উর্বি স্তব্ধ হয়ে ঠাই দাঁড়িয়ে থাকে, সে বুঝতে পারছে না সে কি করবে। উচ্ছ্বাস হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে দেয়, তারপর উর্বির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তোমার স্বামীর বাড়িটা চমৎকার, দেখেই বোঝা যাচ্ছে মালদার বাড়ি। এখন বুঝতে পারছি এই সুখ এই স্বাচ্ছন্দ্য রেখে যেতে ইচ্ছে হয় না, তাই না? উর্বি থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। উচ্ছ্বাস বাঁকা হাসি দিয়ে বলে, আমি বেকার তো কি হয়েছে, আমার বাবারও তো অনেক টাকা, সবকিছু আমার, এর থেকে বেশি স্বাচ্ছন্দ্য পাবে তুমি। উর্বি কাঁপা কাঁপা গলায় বলে, তুমি এখানে? হ্যাঁ আমি, তোমাকে নিতে এলাম, চলো। ঠাড্ডা গলায় বলে উচ্ছ্বাস। উর্বি ভীত কণ্ঠে বলে, চলে যাও তুমি দয়া করে,
তারপর উচ্ছ্বাসের মুখের উপর দরজা বন্ধ করে দিতে যায়। উচ্ছ্বাস এক হাত দিয়ে আটকায়। উর্বির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। উর্বি অসহায়ের মতো শুধু এদিক ওদিক তাকাচ্ছে। তার দৃষ্টি এলোমেলো, ভয়াবহ বিপদের আশঙ্কা করে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সর্বি একবার তার আন্টির দিকে তাকায়, একবার উচ্ছ্বাসের দিকে। কে এই লোক, আন্টি এমন করছে কেন? উচ্ছ্বাস ধীর পায়ে সদর দরজা পেরিয়ে ঘরে ঢুকে পড়ে। উর্বি আতঙ্কিত হয়ে বলে, তুমি চলে যাও, প্লিজ চলে যাও, এখানে কিছু বাড়াবাড়ি করো না, আমার সুখের সংসারটা নষ্ট করে দিও না। উচ্ছ্বাস উচ্ছ্বাস উর্বির দিকে এগিয়ে আসে, উর্বির পা থেকে মাথা অব্দি তাকায়, তারপর বলে, কে কিট? কাকে কিট বলেছিলে সেদিন ফোনে? আমি কিট? এখন তবে কিটের মতো আচরণ করব। উর্বি কিছু না বলে হাতের ফোনটার দিকে তাকায়। এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসে। উর্বি এক পলক উচ্ছ্বাসের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে রাউন্ড আপের নাম্বার ডায়াল করে। উচ্ছ্বাস ফোনটা কেড়ে দিয়ে আছাড় মেরে ফোনটা ফ্লোরে ফেলে দেয়। উর্বি মুখ চেপে ধরে তাকিয়ে থাকে সেদিকে, তারপর উচ্ছ্বাসের দিকে তাকায়। উচ্ছ্বাসের শীতল দৃষ্টি তার ভিতরটা নাড়িয়ে দিচ্ছে। উর্বি চেঁচিয়ে বলে ওঠে, কে কে আপনি? আপনি আন্টির সাথে এমন করছেন কেন? অভদ্র লোক কোথাকার, বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। উচ্ছ্বাস সর্বির দিকে তাকায়, তারপর তাচ্ছিল্যমাখা হাসি দিয়ে উর্বির দিকে তাকিয়ে বলে, তোমার পাতা নমে। সর্বি চেঁচিয়ে বলতে থাকে, বেরিয়ে যান বলছে, আপনি জানেন আমার পাপাকে? উচ্ছ্বাস হাসে, কিছুক্ষণ হেসে উর্বির দিকে কঠিন দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে, চলো ভালো ভালোই বলছি। উর্বি পিছু এগোতে থাকে, মাথা নাড়িয়ে আতঙ্কিত গলায় বলে, দয়া করো চলে যাও, আমি বিবাহিতা উচ্ছ্বাস, আমি আমার স্বামীকে ভালোবাসি। উর্বি কথাটা শেষ করতে না করতেই উচ্ছ্বাস এসে উর্বির গলা চেপে ধরে। সর্বি ভয় পেয়ে দাদু বলে বিকট চিৎকার দেয়। রওশনারা মোনাজাতে ছিলেন, মোনাজাত শেষ করতেই সর্বির চিৎকার শুনে এসে জায়নামাজ রেখে উঠে দাঁড়ায়। নিচে সর্বি চেঁচাচ্ছে, তড়িঘড়ি করে রওশনারা ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। নিচে তাকাতেই সে হতভম্ব হয়ে যায়, বৌমাকে কেউ গলা চেপে ধরেছে। সর্বি ভয় পেয়ে চেঁচিয়ে যাচ্ছে। রওশনারা দ্রুত সিঁড়ি পেয়ে নিচে নামতে থাকে। উচ্ছ্বাসের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে থাকে, এই ছেলে কে তুমি? আমার বৌমাকে মারছো কেন? এই ছাড়ো, আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। উচ্ছ্বাস উর্বিকে ছাড়ে না, দাঁতে দাঁত চেপে উর্বির চোখের দিকে তাকিয়ে বলে, স্বামীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, সেই এক কথা, একেবারে জানে শেষ করে ফেলবো। উর্বির চোখ বেয়ে পানি পড়ছে। উচ্ছ্বাসের হাত থেকে ছাড়া পেতে প্রাণপণ চেষ্টা করছে সে। রওশনারা ছুটে এসে উর্বিকে উচ্ছ্বাসের হাত থেকে ছাড়াতে যায়। বৃদ্ধা শরীরের সর্বোচ্চ শক্তি ব্যয় করেও পারছে না। উচ্ছ্বাস হিংস্রতার সাথে রওশনারাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রওশনারা সোফার উপর গিয়ে পড়ে। সোফার হাতলে কপালে বাড়ি খেয়ে কপাল কেটে যায় তার। মৃদু আর্তনাদ করে উঠে রওশনারা। উর্বি উচ্ছ্বাসের থেকে নিজেকে কোনো মতে ছাড়িয়ে নিয়ে মা বলে বিকট চিৎকার দিয়ে রওশনারার দিকে ছুটে যায়। হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলে, মা আপনার কষ্ট হচ্ছে? সর্বি মুখে হাত চেপে ডুকরে কেঁদে ওঠে। উর্বি উচ্ছ্বাসের দিকে ঘৃণা বিস্তৃত দৃষ্টি দিয়ে তাকায়। উচ্ছ্বাস সেই দৃষ্টি অগ্রাহ্য করে এসে উর্বির চুলের মুঠি ধরে টানতে টানতে সদর দরজার দিকে নিতে যায়। চেঁচিয়ে বলতে থাকে, রওশনারা কপালে হাত চেপে কাতরাতে কাতরাতে সর্বিকে বলে, দাদু শীঘ্রই তোমার পাপাকে ফোন দাও, শীঘ্রই। সর্বি তাই করে, মেঝে থেকে ফোনটা উঠিয়ে রাউন্ড আপের নাম্বার ডায়াল করে। রাউন্ড আপ ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মামুনি বলো। সর্বি কেঁদে ওঠে, পাপা কি হয়েছে মামুনি? রাউন্ড আপের কণ্ঠে উৎকণ্ঠা, এত লোক বাড়িতে ঢুকে আন্টিকে মারছে, খুব মারছে আন্টিকে, জোর করে নিয়ে যেতে চাইছে। হোয়াট? চেঁচিয়ে ওঠে রাউন্ড আপ। সর্বি আর কিছু বলার আগেই উচ্ছ্বাস এসে সর্বির হাত থেকে ফোন কেড়ে নিয়ে আবারও মেঝেতে ছুঁড়ে মেরে সর্বিকে সজোরে একটা চড় মারে। সর্বি চড়ের ধাক্কা সইতে না পেরে মেঝেতে পড়ে যায়। উর্বি ছুটে এসে ওকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, আম্মু তোমার লেগেছে, কোথায় লেগেছে?
সর্বি গালে হাত চেপে উচ্ছ্বাসের দিকে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে। তার মাথা ছিপছিপ করছে, উচ্ছ্বাস অর্বিকে টানতে থাকে। অর্বি উঠে হাত বাড়িয়ে ছোট টেবিলের ওপর থেকে একটা পেপার ওয়েট তুলে দেয়, ছুঁড়ে মারে উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাসের গায়ে পড়লেও তাতে উচ্ছ্বাসের কিচ্ছুটি হয় না। সে এসে আবারও অর্বির চুলের মুঠি ধরে। অর্বি উচ্ছ্বাসকে ধাক্কা দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। তার গায়ে কোনো শক্তি খুঁজে পায় না সে, শরীরটা নিস্তেজ হয়ে পড়ছে। উচ্ছ্বাস অর্বির পিছু পিছু ছুটে যায়। রওশনারা বসে বসে কাতরাচ্ছে, খুব আহত হয়েছে সে। অতটুকু ধাক্কা তার বৃদ্ধ শরীরটাকে ঘায়েল করার জন্য যথেষ্ট। সর্বি তার দাদুর মুখের দিকে একবার তাকিয়ে ছুটে যায় দোতলায়। মেঝেতে পড়ে থাকা ফোনে রাউন্ড আপ ফোন দিয়েই যাচ্ছে, কেউ ফোন রিসিভ করছে না। অর্বি তার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, সে হাঁপাচ্ছে। সে এখন কি করবে? সে বুঝে গিয়েছে উচ্ছ্বাস তাকে ছাড়বে না। ও উন্মাদ হয়ে গিয়েছে। অর্বি কি করবে এখন? শরীরটা তাকে আর সাই দিচ্ছে না। মেঝেতে লুটিয়ে পড়ে যেতে চাইছে শরীরটা। উচ্ছ্বাস দরজা ধাক্কাচ্ছে, গলার স্বর এবার অত্যন্ত স্বাভাবিক করে বলে, পাখি দরজা খোলো প্লিজ। দেখো এসব করে কোনো লাভ হবে না, আমি খালি হাতে ফিরে যেতে আসিনি আজ। এমন করো না, এতে তুমি অসুস্থ হয়ে পড়বে। সোনা প্লিজ দরজা খোলো। অর্বি দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে থাকে। উচ্ছ্বাস দরজায় সজোরে লাথি মারতে থাকে। অর্বি কেঁপে কেঁপে উঠছে। উচ্ছ্বাস গলার স্বর পাল্টে পুনরায় চিপিয়ে চিপিয়ে বলতে থাকে, পাখি সেদিন তুমি বোকামি করেছিলে পুলিশের কাছে আমার নাম না বলে। তোমার প্রত্যেকটা ভুলের শাস্তি তুমি পাও, এতে আমার কি করার বলো? দরজা খোলো, ঠান্ডা মাথায় বলছি দরজা খোলো। চুপচাপ দুজনে চলে যাব, আমার পাখি বদনাম হোক এটা আমি চাই না, আমাকে খাটিও না। দরজা খোলো। অর্বি দরজায় ঠেস দিয়েই দাঁড়িয়ে থাকে, হাঁপাতে থাকে সে, পেটে হাত রেখে কাঁদতে থাকে সে। রওশনারা সিঁড়ির রেলিং ধরে ধরে কোনো মতে ওপরে ওঠে। সর্বি ছুটে এসে দাদুকে ধরে। রওশনারা গিয়ে উচ্ছ্বাসের হাত ধরে অনুরোধ করতে থাকে, বাবা তুমি দয়া করো, মেয়েটা অসুস্থ, তোমার তো মা বোনও আছে, আমি বুড়ো মানুষ, তোমার পায়ে পড়ছি, দয়া করো। উচ্ছ্বাস সে কথা কানে নেয় না, সে দরজা ভাঙতে থাকে। রওশনারা আহত দুর্বল শরীরে উচ্ছ্বাসকে টানছে। উচ্ছ্বাস অগ্নি দৃষ্টিতে রওশনারার দিকে কিছুক্ষণ তাকিয়ে তার হাত ধরে টানতে টানতে পাশের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে লক করে দেয়। সর্বি ছুটে যায়। উচ্ছ্বাস ঘুরে তার দিকে তাকাতেই সর্বি দমে যায়, থমকে দাঁড়িয়ে যায়, পা থেকে মাথা ঠকঠক করে কাঁপছে তার। উচ্ছ্বাস এসে পুনরায় অর্বির ঘরের দরজায় লাথি দিতে থাকে। সর্বি এক কোণায় জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে, সে ভয়ে চুপসে গিয়েছে। চোখের পানি মুছে এসে মনে মনে দোয়া করছে, আল্লাহ আন্টিকে বাঁচিয়ে দাও, আমার আন্টিকে বাঁচিয়ে দাও। উচ্ছ্বাস দরজা ভেঙে ফেলে, সিটকিনি ভেঙে দরজা খুলে যায়। অর্বি চমকে ওঠে, ঘুরে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে কেঁদে দিয়ে বলে, প্লিজ উচ্ছ্বাস, আমি আমার স্বামীকে ভালোবাসি, প্লিজ উচ্ছ্বাস। উচ্ছ্বাস এসে আবারও অর্বির চুলের মুঠি ধরে দাঁত খিচিয়ে বলে, চরিত্রহীন মেয়ে, যখন মন চাইবে জীবনে আসবি, যখন মন চাইবে চলে যাবি, তাই না ভেবেছিস কি তুই? ফোন যেটা উচ্ছ্বাসের সেটা উচ্ছ্বাসেরই, একদম মেরে ফেলবো, আমার না হলে একদম মেরে ফেলবো, চিনিস তো আমাকে তুই, বল চিনিস না? অর্বি নিজেকে ছাড়াতে প্রাণপণ চেষ্টা করছে। উচ্ছ্বাস অর্বির মুখের দিকে তাকিয়ে খানিকটা সদয় হয়, চুলের মুঠি ছেড়ে দিয়ে বলে, সরি পাখি, দেখো তোমাকে আবার ব্যথা দিয়ে ফেললাম, কত খারাপ আমি, আচ্ছা আর করবো না এমন, এবার লক্ষ্মী মেয়ের মতো চলো চুপচাপ। আচ্ছা আমি ছুয়েছি বলে তুমি এখনো রাগ করে আছো তাই তো? এই প্রমিস করছি এভাবে কখনো তোমাকে কষ্ট দেব না, কখনো না। অর্বি কাঁদছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে, পালাবার পথ খুঁজছে। তারপর হুট করে উচ্ছ্বাসকে ধাক্কা দিয়ে দৌড়ে দরজার দিকে চেতে নিলে উচ্ছ্বাস অর্বির শাড়ির আঁচল টেনে ধরে,
উর্বি পারে না সামনে পা বাড়াতে, অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে হাত বাড়িয়ে দরজার পাশের টেবিলের ওপর থেকে ফুলদানিটা উঠিয়ে ছুঁড়ে মারে উচ্ছ্বাসের দিকে। কিন্তু উচ্ছ্বাসের গায়ে লাগে না, উচ্ছ্বাস খেপে গিয়ে উর্বিকে টেনে নিজের কাছে এনে সজোরে একটা চড় মারে। উর্বি নিচে পড়ে যায়, উচ্ছ্বাস উর্বির চুল ধরে উঠিয়ে আবার একটা চড় মারে। উর্বির ঠোঁট কেটে রক্ত ছড়তে থাকে, এভাবে মারতেই থাকে উচ্ছ্বাস, আর হিংস্র হয়ে বলতে থাকে, তেজ দেখাস আমার সাথে, তেজ ফালতু মেয়ে। উর্বি আর সহ্য করতে না পেরে আল্লাহ বলে বিকট চিৎকার দেয়। উচ্ছ্বাস তবুও থামছে না, রেগে মেগে আরো একটা চড় মারতেই উর্বি ছোট একটা সেন্টার টেবিলের ওপরে পড়ে যায়, যার ফলে পেটে ভীষণ আঘাত পায় উর্বি। ব্যথায় কোকিয়ে ওঠে সে, সর্বি ছুটে গিয়ে দরজা খুলে ফ্লোরে পড়ে থাকা রহস্যনারাকে ধরে, চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ও দাদু তুমি ওঠো না, আজকে খুব মারছে। রহস্যনারা হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলে, তুমি গিয়ে ফোনটা আনো, 999 ফোন দিতে হবে, যাও দাদু। রাউনাপ শেষবারের মতো উর্বি শর্মী রহস্যনারার ফোনে ফোন দিতে চেষ্টা করে, শেষে হাল ছেড়ে দিয়ে পুলিশ স্টেশনে ফোন লাগায়। তার হাত কাঁপছে, বড্ড অসহায় লাগছে নিজেকে। শামিউল এখনও বাড়িতে ফেরেনি। রাউনাপ দ্রুত ওয়ালেট তুলে পকেটে রাখে, অনলাইনে রাজশাহী টু ঢাকা প্লেনের টিকিট কেটে অন্তরাকে ডাকতে থাকে। অন্তরা ছুটে আসে, রাউনাপ লম্বা লম্বা পা ফেলে ফ্ল্যাটের সদর দরজার কাছে যেতে যেতে বলে, আমি ঢাকা ফিরছি, 9:20 ফ্লাইট। এই রাতে ভাইয়া? অবাক হয় অন্তরা, ইটস আর্জেন্ট। গলা কাঁপছে রাউনাপের, মস্তিষ্ক কাজ করছে না তার। রুদ্ধশ্বাসে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে, যেতে যেতে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে সে। উচ্ছ্বাস উর্বির যন্ত্রণায় নীল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে থেমে যায়। তারপর খড়ো বাদেই এসে চুলের মুঠি ধরে উর্বি উচ্ছ্বাসের দিকে তাকিয়ে হাত জোর করে বলতে থাকে, উচ্ছ্বাস তুমি আমাকে এভাবে মেরো না, আমি মা হতে চলেছি উচ্ছ্বাস, তুমি আমাকে এভাবে মেরো না। উচ্ছ্বাস উর্বির দিকে তাকিয়ে থাকে, উর্বি কাঁদছে, কাঁপছে, হাঁপাচ্ছে। ধীরে ধীরে উচ্ছ্বাস উর্বির চুলের মুঠি থেকে হাত সরিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, কি বললে? উর্বি ফুপিয়ে উঠে আটকে আটকে বলে, আমি প্রেগনেন্ট। উচ্ছ্বাস উর্বির দিকে তাকিয়ে থাকে, উর্বি তার দিকে তাকিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, বাচ্চাটাকে অন্তত দয়া করো তুমি, তোমার দোহাই লাগে। উচ্ছ্বাস কিছুক্ষণ তাকিয়ে থেকে উর্বির পাশে বসে পড়ে, সে তার উর্বিকে দেখছে, তার উর্বি অন্য কারো বাচ্চার মা হতে যাচ্ছে। উর্বি বলে, চলে যাও তুমি উচ্ছ্বাস, ছেড়ে দাও আমায়, আমাকে বাঁচতে দাও, বাচ্চাটাকে বাঁচতে দাও। উচ্ছ্বাস একটা গভীর নিঃশ্বাস ফেলে বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ায়, তারপর উর্বির হাত ধরে এবং আবারও উর্বির হাত ধরে টানতে থাকে এবং অত্যন্ত ঠান্ডা গলায় বলে, সমস্যা নেই, তোর এই ভুলটাও ক্ষমা করলাম, এই আবর্জনা নষ্ট করে ফেলবো আমরা, চল। উর্বি আহত চোখে উচ্ছ্বাসের দিকে তাকায়, ঘৃণা বিস্তৃত কণ্ঠে চেঁচিয়ে বলে, উচ্ছ্বাস। উচ্ছ্বাস উর্বির দিকে তাকায়, দাঁত খিচিয়ে বলে, কেন বাচ্চা নষ্ট করিস নিয়ে রাখে, এটাও করবি? আমার বাচ্চা অবসন করে এখন পরপুরুষের বাচ্চা পেটে নিয়ে বসে আছিস, চরিত্রহীন আমি। একটু থেমে উচ্ছ্বাস বলে, এটা নষ্ট করবি, তোকে বিয়ে করব, তারপর যতগুলো বাচ্চা লাগবে তোর দেব, চল। উর্বি জোরে জোরে কাঁদতে থাকে, শরীর তাকে আর কতক্ষণ সাপোর্ট দেবে বুঝতে পারছে না, মনে হচ্ছে এক্ষুনি সে পড়ে যাবে। রহস্যনারা নিজের ঘরে গিয়ে ফোন হাতড়ে খুঁজে বের করে 999 ফোন দেয়, তাকে তার বৌমাকে বাঁচাতে হবে। তারপর ঘর থেকে সে বেরিয়ে দেখে উচ্ছ্বাস উর্বিকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করছে। উর্বি কেঁদে যাচ্ছে, কেঁদে কেঁদে আল্লাহকে ডাকছে, আল্লাহ আমার বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়। উচ্ছ্বাস তা শুনেও শুনছে না, হিংস্রতা সবটুকু সে দেখিয়ে দিচ্ছে, বলিষ্ঠ হাতে দুর্বল উর্বিকে টানছে। শর্মী গিয়ে তার আন্টিকে ছাড়াতে চায়, উচ্ছ্বাসের শক্তির সাথে সে পেরে ওঠে না। রহস্যনারাও যায়, তাকে আবারও উচ্ছ্বাস ধাক্কা দিয়ে ফেলে দেয়। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে ধস্তাধস্তি হতে থাকে, ধস্তাধস্তি করতে করতে উর্বিকে উচ্ছ্বাস সিঁড়ি পর্যন্ত নিয়ে আসে। শর্মী এসে আঁকড়ে ধরে থাকে উর্বিকে, সে কাঁদছে উর্বিকে আঁকড়ে ধরে, উর্বির মাথা ঘুরছে, চোখের সামনে সব কিছু প্রায় ঘোলাটে দেখছে। শর্মী হঠাৎ উচ্ছ্বাসের হাত খামছে ধরে তার হাত কামড়ে দেয়।
এক পর্যায়ে উচ্ছ্বাস শর্মীকে ধাক্কা মেরে ফেলে দেয়। শর্মী টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে। উর্বি আত্মনাদ করে উঠে তাকিয়ে থাকে নিচের দিকে। অত নিচু সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ায় শর্মী মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। উর্বি বিকট চিৎকার দিয়ে ওঠে। শর্মী বলে, রওশন এরা দাদু বলে কান্নায় ভেঙে পড়ে। উর্বি উচ্ছ্বাসকে ধাক্কা দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে, চেঁচিয়ে বলছে, আল্লাহ তুমি আমার মেয়েটার কোনো ক্ষতি হতে দিও না আল্লাহ। রওশন আরাও নামছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। উর্বি শর্মীকে এসে ধরে। শর্মীর মাথার পিছনের দিক থেকে রক্ত ঝরছে। উর্বি শর্মীর রক্তাক্ত মাথাটা কোলে রেখে তরপাতে থাকে। সে যেন গলা কাটা মুরগি, গগন বিদারী চিৎকার দিয়ে কাঁদতে থাকে, যেন তার কণ্ঠনালী ছিঁড়ে যেতে চাইছে। রওশনারা রক্ত দেখে ধপ করে বসে পড়েন। আল্লাহ তার মাসুম নাতনিটিকে এত কষ্ট দিতে পারলেন। উর্বি শর্মীর মাথাটা বুকের সাথে মিশিয়ে হাওমাও করে কেঁদে যাচ্ছে। রওশনারা শর্মীর পায়ের কাছে বসে আহাজারি করছে। শর্মীর পুরো শরীরটা এর মাঝে একবার ঝাঁকুনি দিয়ে পুরোপুরি নিস্তেজ হয়ে যায়। উচ্ছ্বাস কিছুটা হতভম্ব হয়ে যায়। সে এটা ইচ্ছে করে করেনি। কয়েক মুহূর্ত নিচের দিকে তাকিয়ে থেকে লম্বা লম্বা পা ফেলে নিচে নামতে থাকে সে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। সজীব ফোন দিচ্ছে। সে ফোনটা রিসিভ না করে উর্বির দিকে এগিয়ে যায়। উর্বির হাত টেনে ধরে বলে, চলো ওঠো। উর্বি উচ্ছ্বাসের দিকে তাকায়, ক্রন্দনরত অবস্থায় চেঁচিয়ে বলে ওঠে, ব্যথা দিলি আমার, আমার মেয়েটাকে তুই ব্যথা দিলি জানোয়ার। উচ্ছ্বাস উর্বির কথায় ভ্রুক্ষেপ না করে উর্বিকে টানছে। উর্বি শর্মীকে ছেড়ে উচ্ছ্বাসের দিকে হিংস্র দৃষ্টি দিয়ে তাকায়। তার চোখ দিয়ে আর পানি বেরোচ্ছে না। হিতাহিত জ্ঞান হারিয়ে উঠে ছুটে চলে যায় ডাইনিং টেবিলের কাছে। ফলের ছুরি থেকে ছুরিটা এনে উচ্ছ্বাসকে আঘাত করার চেষ্টা করতেই উচ্ছ্বাস উর্বির হাত ধরে ফেলে। এক টানে উর্বিকে ঘুরিয়ে হাত থেকে ছুরিটা ফেলে বলতে থাকে, এত বাড়াবাড়ি করো না, তোমার শরীর ঠিক নেই। উর্বি উচ্ছ্বাসের হাত কামড়ে নিজেকে উচ্ছ্বাসের হাতের বাঁধন থেকে আলগা করার চেষ্টা করেও পারল না। শরীরে যে আর তার কোনো জোর নেই, উচ্ছ্বাস বলতে থাকে, যখন মন চাইবে আসবি, যখন মন চাইবে চলে যাবি, তাই না? আজ তোকে না নিতে পারলে তোর লাশ নেবো আমি, তুই আমার না তবে তুই কারো না। উর্বি অসহায়ের মতো শর্মীর দিকে তাকায়। কিভাবে অচেতন হয়ে পড়ে আছে মেয়েটা, ওকে হসপিটালে নিতে হবে এক্ষুনি এই মুহূর্তে। রওশনারা নাতনিকে আগলে ধরে কেঁদে যাচ্ছে। এখন উর্বিদের দিকে তার কোনো খেয়াল নেই আর। তিনি নাতনির শোকে কাতর। উর্বির নিজের শারীরিক অবস্থাও খুব খারাপ। যে কোনো মুহূর্তে মাথা ঘুরে পড়ে যেতে পারে, তবুও সে শরীরের সবটুকু শক্তি খরচ করে উচ্ছ্বাসের থেকে ছাড়া পেতে চায়। উচ্ছ্বাস বলতে থাকে, পারো ভাতারি কোথাকার, এক পুরুষ হয় না, তাই না? কেন ছেড়ে যেতে চেয়েছিলি বল, বেশি ভালোবাসতাম সেটা সহ্য হতো না? আমি জেলে যাওয়ার পরে কেন অপেক্ষা করলি না, নতুন পুরুষের স্বাদ নিতে বিয়ে করে নিলি? উর্বি কিছুক্ষণ ধস্তাধস্তি করে একসময় নিস্তেজ হয়ে টুকরে কেঁদে ওঠে। উচ্ছ্বাসের পা জড়িয়ে ধরে বলতে থাকে, উচ্ছ্বাস দয়া করো, আমার মেয়েটা মরে যাবে, ওকে হসপিটাল নিতে হবে, দয়া করো। উচ্ছ্বাস উর্বিকে টেনে দাঁড় করিয়ে চুলের মুঠি ধরে চিপিয়ে চিপিয়ে বলতে থাকে, কেন দয়া করব, আমি তো কীট, কোনো দয়া হবে না। উর্বির দম আটকে আসছে। তার কাতরতা দেখে উচ্ছ্বাস হঠাৎ অন্যরকম হয়ে যায়। চুলের মুঠি থেকে হাত সরিয়ে নরম গলায় বলে ওঠে, পাখি দেখো আমি তোমাকে একটু ব্যথা দিতে চাই না, তবুও বারবার দিয়ে ফেলি, আমি খারাপ, তুমি আমাকে মারো, মারো আমাকে। এই বলে উর্বির হাত টেনে নিচের গালে নিচে চড় মারতে থাকে উচ্ছ্বাস। মুহূর্তেই মুখটা কঠিন করে ধমকে বলে ওঠে, মেরেছ, হয়েছে শান্তি, এখন চলো। উর্বি ঘুরে ছুটে যায় শর্মীর কাছে। পেছন থেকে উচ্ছ্বাস আবারও শাড়ির আঁচল টেনে ধরতেই উর্বির অর্ধেক শাড়ি খুলে যায়। উর্বি তবুও গিয়ে শর্মীকে ধরে। উচ্ছ্বাস গিয়ে উর্বির গায়ে শাড়ির আঁচল জড়িয়ে দিয়ে উর্বিকে টানছে। রওশনারা একবার শর্মী একবার উর্বিকে দেখছে। উচ্ছ্বাসের অমনোযোগের সুযোগ নিয়ে সে কোনো মতে উঠে পেছন থেকে একটা ফুলদানি দিয়ে বাড়ি দেয় উচ্ছ্বাসের মাথায়। কিন্তু এই দানবের কিছুতেই কিচ্ছু হয় না, উল্টে খেপে রওশনারাকে আবারও ধাক্কা মেরে ফেলে দেয়। উর্বি শর্মীকে জড়িয়ে ধরে রেখেছে, চেঁচিয়ে যাচ্ছে, আল্লাহ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও,
বাইরে তখনও তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দে পুলিশের গাড়ির সাইরেন শুনতে পায়নি উচ্ছ্বাস। 2 মিনিট পরে একটা গুলির আওয়াজ হয়। অর্বি চমকে ওঠে। উচ্ছ্বাস সুরে সদর দরজার দিকে তাকাতেই পুলিশ ইন্সপেক্টর বলে ওঠে, চুপ করে দাঁড়া ওখানে। ইতিমধ্যেই পুলিশের কিছু কনস্টেবল পুরো লিভিং রুমে ঢুকে উচ্ছ্বাসকে ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে। উচ্ছ্বাস এলোমেলো দৃষ্টি দিয়ে পাকা হাসি হাসে, তারপর প্যান্টের পকেট থেকে এক টানে বেরেটা M9 বের করে বলে ওঠে, শালা তোমরা আইনের লোক হয়ে আমায় ভালো থাকতে দাও না কেন? পুলিশ ইন্সপেক্টর কিছু বলার আগে উচ্ছ্বাস তার বলিষ্ঠ হাতে উর্বির চুলের মুঠি ধরে টেনে উর্বিকে তুলে এক হাত দিয়ে জাপটে ধরে উর্বির কপালে রিভলভার ঠেকিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব পুলিশ ইন্সপেক্টর পিস্তল তাক করে ধরে রেখেই 3 পা পিছিয়ে যায়। উর্বি উচ্ছ্বাসের এহেন কাণ্ডে কোনো প্রতিক্রিয়া দেখায় না, সে শুধু নিস্তেজ কণ্ঠে বলতে থাকে, আমার মেয়েটাকে বাঁচিয়ে নিন, আপনারা কেউ আমার মেয়েটাকে বাঁচিয়ে নিন। উচ্ছ্বাস পুলিশ ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, যেতে দিন আমাকে ওকে নিয়ে, নয়তো 3 মিনিটের মধ্যে প্রথমে ওকে মারবো, তারপর নিজে সুইসাইড করবো। উচ্ছ্বাসের কণ্ঠে কিছু একটা ছিল। পুলিশ ইন্সপেক্টর কিছুটা ঘাবড়ে যায়, তবুও সে পিস্তল নামাই না, ওভাবেই তাক করে রাখে। ইন্সপেক্টর বলতে থাকে, শাখা চৌধুরীর ছেলে, কি ভয়াবহ পরিণতি ডেকে আনলে তুমি নিজে, সারেন্ডার করো, তোমার চিকিৎসা দরকার, সারেন্ডার করো। উচ্ছ্বাস তাচ্ছিল্যের হাসি হেসে রিভলভারটা পুরোপুরি মাথার সাথে চেপে ধরে উর্বির। উর্বি নীরবতা ভেঙে উন্মাদের মতো বিড়বিড় করে বলতে থাকে, বাঁচিয়ে নিন আমার মেয়েটাকে, আপনারা কেউ বাঁচিয়ে নিন, মেরে ফেলো আমাকে তুমি। হ্যাঁ সেটাই করো, তবে তুমি আমাকে যা দিয়েছো তার মধ্যে মৃত্যু হবে সব থেকে সুন্দর কিছু। তবে জেনে নাও উচ্ছ্বাস, তুমি কোনো উর্বিকে মারবে না, মারবে রানফ করিম খানের স্ত্রীকে, তার অনাগত সন্তানের মাকে, পর স্ত্রী আমি। শুনে নাও তুমি, আমি আমার স্বামীকে ভালোবাসি, তোমাকে ঘৃণা করি, মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে ঘৃণা করতে পেরেছি, এটাই আমার শান্তি। উচ্ছ্বাসের প্রতি সমস্ত ঘৃণা কয়েকটা লাইনে উগড়ে দিয়ে দুচোখ বন্ধ করে নেয় উর্বি। তার নাটকীয়তায় ভরা জীবনের শেষটাও নাটকীয়ভাবে হলো, শুধু আফসোস শর্মির জন্য, মেয়েটা কষ্ট পাচ্ছে তার জন্য, তার জীবনের চমৎকার সুগন্ধি দেওয়া ফুলটা মেঝেতে পড়ে কষ্ট পাচ্ছে শুধুমাত্র উর্বির জন্য। উর্বি দায়ী, উর্বি দোষী, উর্বি পাপি। কথাগুলো ভাবতে ভাবতে একটা গভীর নিঃশ্বাস ফেলে দৃষ্টি মেলে তাকানোর আগেই গুলির আওয়াজ হয়। ম্যাম সরে যান ম্যাম। নিউরো বিভাগের ল্যাবের সামনে দাঁড়িয়ে নার্স উর্বিকে বলে, উর্বি সরে না, এক হাত দিয়ে শর্মির হাত আঁকড়ে ধরে রেখেছে। শর্মিকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে MRI আর CT স্ক্যানের জন্য। নার্স মোশারাত উর্বিকে বলে, প্লিজ ম্যাম ছাড়ুন হাতটা, আপনি এখানেই দাঁড়ান। একজন জুনিয়র নার্স এসে উর্বির হাত থেকে শর্মির হাত ছাড়িয়ে নেয় জোর করে, তারপর শর্মিকে নিয়ে ভেতরে চলে যায়। উর্বি ল্যাবের বাইরে ঠায় দাঁড়িয়ে থাকে। উর্বির সামনে দিয়ে ল্যাবে ঢোকে সিটি মেডিকেয়ারের নিউরো সার্জন শুভাশিস রায়, তার সাথে আরও 2 জন বিশেষজ্ঞ। একজন নার্স ছুটে এসে উর্বির আঁচল ঠিক করে দিতে দিতে বলে, একটু আমার সাথে আসবেন ম্যাম, আপনার প্রাথমিক চিকিৎসা দরকার। উর্বি উদ্ভ্রান্তের মতো আশেপাশে তাকিয়ে বলে ওঠে, আবার শাশুড়ি? তার চিকিৎসা চলছে, স্বাভাবিক সব কিছু। উর্বি আশেপাশে তাকায়, সায়বী নাবিলের কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছে। নাবিল বোনকে শক্ত করে ধরে রেখেছে। তাদের পাশেই বসে আছে সুমনা ও ঝুমু, তারাও নীরব অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। উর্বি সবার দিকে একে একে তাকিয়ে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। দ্রুত পায়ে শাখাবাদ চৌধুরী জেনারেল হসপিটালের লবি দিয়ে হেঁটে আসছে, তার 2 পাশে 2 জন বডিগার্ড। হসপিটালের বাইরেই 3-3টে গাড়ি দাঁড় করিয়ে এসেছে সে। কেবিনের বাইরে 3 জন পুলিশ অফিসার দাঁড়িয়ে কথা বলছিল। শাখাবাদ চৌধুরীকে দেখেই টান টান হয়ে দাঁড়িয়ে সালাম দেয়। শাখাবাদ চৌধুরী সালামের উত্তর দিয়ে কেবিনের ভেতরে প্রবেশ করতে গেলেই পুলিশ অফিসার তার পথ আগলে ধরে বলে, স্যার আসামি আমাদের জিম্মায় এখন, আপনি দেখতে পারবেন না। শাখাবাদ চৌধুরী আহত চোখে তাকিয়ে কাঁপা গলায় বলে ওঠে, ছেলে আমার। স্যার সে আসামি, অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি, উই আর সরি। শাখাবাদ চৌধুরী একটা গভীর নিঃশ্বাস নেয়, কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, কোথায় লেগেছে গুলি? বুকে।
ঠান্ডা গলায় জবাব দেয় পুলিশ ইন্সপেক্টর। শাখাবাদ চৌধুরীর মনে হলো কেউ তারই বুকে গুলি মেরেছে। পুলিশ অফিসারের মুখের দিকে তাকিয়ে জানতে চায়, কে মেরেছে? আমি। পুলিশ অফিসার উত্তর দেয়। শাখাবাদ চৌধুরী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে, নরম গলায় বলে ওঠে, দয়া করে ভালো কোনো হসপিটালে নিতে দিন। উই আর সরি, তাকে এখানেই রাখা হবে। শাখাবাদ চৌধুরী দুচোখ বন্ধ করে ফেলে, তারপর আটকে আটকে বলে ওঠে, বাঁচবে তো? আশা করা যাচ্ছে। পুরো সিটি মেডিকেয়ার হসপিটাল ভীষণ ব্যস্ত, তারা ভীষণ ব্যস্ত রাউনাব করিম খানের ছোট মেয়েকে নিয়ে। যে মেয়েটা রাউনাব করিম খানের খুব আদরের, নিউরো বিভাগের সামনে ওয়েটিং রুমে আহাজারি করে যাচ্ছে সর্বির দুজন ফুফু এবং দুজন খালামণি। এখানে কেউ কাউকে সান্ত্বনা দিতে পারছে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সায়নী আর নাবিল একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, মনে হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছে নিজের জন্য, যেখানে অর্বির কোনো অস্তিত্ব নেই, অর্বি নিজেই নিজের অস্তিত্ব খুঁজে পায় না। কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে ধীর পায়ে হেঁটে নার্সের বারণ সত্ত্বেও শর্মিকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে ঢোকে। আশ্চর্যজনকভাবে নিজের শারীরিক যন্ত্রণা সে অনুভব করতে পারছে না। লামিয়া রওশনারের কেবিন থেকে বের হয়ে দেখে উর্বি শর্মির কেবিনে ঢুকছে। সে বাধা দিতে গিয়েও দেয় না, নিস্তেজ হয়ে পড়ে থাকা নরম আদুরের শরীর গোলগাল মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে উর্বি। মনে হচ্ছে এখনই ওই ঠোঁট নেড়ে বলবে, আন্টি আমি আজ তোমার সাথে ঘুমাই, আন্টি আমার খুব ভয় করছে, আন্টি আমাকে মিষ্টি কিছু বানিয়ে দাও না, আন্টি পাপার কাছে তুমি প্লিজ একটু বলবে না। আশ্চর্য, উর্বির চোখে এখন পানিও আসছে না, সে শর্মির নরম হাতটা আঁকড়ে ধরে রেখেছে। স্যার আপনি শান্ত হন, রণব ভাই দাঁড়া, ভেতরে যাস না, রণব দাঁড়াও তুমি। বাইরে থেকে তিন চারজন ভিন্ন ভিন্ন পুরুষের গলার আওয়াজ শোনা যায়। উর্বি শর্মির হাত ছেড়ে কেবিনের এক পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে সবাই রাউনাবকে আটকাতে চাইছে, রাউনাব কারো কথা না শুনে ঢুকে পড়ে কেবিনে। চোখের পলকেই শর্মির বেডের কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ে সে। শর্মির হাত আঁকলে ধরে অজস্র চুমু খেতে খেতে কান্নায় ভেঙে পড়ে রাউনাব। প্রত্যেকটা দীর্ঘশ্বাসের সাথে আর্তনাদ করতে থাকে, আমার মা, আমার মামুনি, বলে জাহাঙ্গীর আর লামিয়া রাউনাবকে টানছে। সে তার মেয়ের হাত ছাড়ছে না। শর্মিকে হসপিটালে আনার দেড় ঘন্টা পরে রাউনাব এসেছে। এসেই জানতে পারে তার পুরো পৃথিবী নিস্তেজ হয়ে কেবিন নাম্বার 304 পড়ে আছে। উর্বি তাকিয়ে তাকিয়ে দেখছে বাবা মেয়েকে, সে বুঝতে পারছে না সে আদেও জীবিত কিনা, তার কেন কান্না পাচ্ছে না। রাউনাব নিজের মেয়েকে আঁকড়ে ধরে কেঁদে যাচ্ছে। ডক্টর মেহেদি হাসান আজমিরের স্বামী হাফিজুর তাকে টেনে তোলার চেষ্টা করছে। রাউনাব ছোট বাচ্চাদের মতো কাঁদছে, ছেলে মেয়েগুলো তার ঠিক কি সেটা তো কেবল রাউনাব করিম খানই জানে। ওরাই যে তার অস্তিত্ব, নিজেকে পৃথিবীর সব থেকে ব্যর্থ বাবা মনে হচ্ছে তার এখন। সে কিসের শাস্তি পেল এটা, কোন দোষের, কোন পাপের? রাউনাবকে দেখে আত্মীয় স্বজনের আহাজারি যেন বেড়ে গেল। ডক্টরদের বারণ সত্ত্বেও তিনতলা কাঁপিয়ে বাতাস ভারী করে কেঁদে যাচ্ছে সবাই। কেবিনের মধ্যে ট্রলি নিয়ে ঢোকে তিনজন নার্স এবং তাদের পেছনে ডক্টর শুভাশিস রায় এবং তারিম মাহমুদা, নিউরোসার্জেন। শুভাশিস এসে রাউনাবের হাত ধরে টানে, কোমল কণ্ঠে বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভেঙে পড়ো না রাউনাব। রাউনাব কিভাবে শক্ত থাকবে, সেই মানসিক ক্ষমতা রাউনাবের নেই। সে তার মেয়েকে আঁকড়ে ধরে রেখেছে, কপালে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে মেয়ের। সিস্টার দুজন এসে শর্মিকে ট্রলিতে উঠিয়ে নিতে চায়। রাউনাব হাহাকার করে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছ, আমার মামুনিকে কোথায় নিয়ে যাচ্ছ? উঠে দাঁড়াই রাউনাব। শুভাশিস কিছুক্ষণ চুপ করে থেকে বলতে থাকে, স্যার ইব্রাহিম নিশের অংশে আঘাত পেয়েছেন, সাথে স্পাইনাল কর্ড ইনজুরি, ইমিডিয়েট সার্জারি প্রয়োজন, ডক্টর নাজমুল হুদা এসেছে। রাউনাব ধপ করে আবারও মেঝেতে বসে পড়ে। জাহাঙ্গীর আর আশিক এসে তাকে আগলে ধরে। রাউনাব বোকার মতো শর্মির মুখের দিকে তাকায়, তাকায় শুভাশিস রায়ের মুখের দিকে। উর্বি শুধু কেবিনের এক পাশে দাঁড়িয়ে আছে, পেটে হাত চেপে এলোমেলো দৃষ্টি দিয়ে তাকাচ্ছে সে। আশেপাশের সব লোকজনকে দুবার করে দেখছে সে। হঠাৎ একজন নার্স তার দিকে এগিয়ে আসে, উৎকণ্ঠা নিয়ে বলে, ম্যাম আরে ওকে একটু বসবেন আপনি,
উর্বি উত্তর দেওয়ার আগেই মেঝেতে লুটিয়ে পড়ে। চোখ মেলে তাকাতেই দেখে লামিয়া ঝুঁকে তার দিকে তাকিয়ে আছে। উর্বি আবারও দু চোখ বন্ধ করে ফেলে এবং কয়েক মুহূর্ত ওভাবে থেকে ধীরে ধীরে উঠে বসে। ডান হাতের পিঠে ব্যথা অনুভব হয় তার। তাকিয়ে দেখে তার হাত ক্যানেলা লাগানো। সে দাঁতে দাঁত চেপে এক টানে ক্যানেলা খুলে ফেলে। লামিয়া বলে ওঠে, কি করছো? উর্বি কোনো জবাব না দিয়ে আশেপাশে তাকায়। লামিয়া বলে, তুমি গাইনি বিভাগে চারতলায়। উর্বি বেড থেকে নেমে দাঁড়ায়। লামিয়া কিছু বলার আগেই দুর্বল শরীর নিয়ে ছুটে বেরিয়ে যায় কেবিন থেকে। উচ্ছ্বাসের কেবিনের বাইরে দাঁড়িয়ে শেফালি দরজার কাজ দিয়ে তাকিয়ে আছে ভেতরে। ওদম পলিষ্ঠ শরীরটায় বুকের ডান পাশের কিছুটা নিচে ব্যান্ডেজ করা। গুলি বের করা হয়েছে তার। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। বেডের পাশে মনিটরটাই কিছুক্ষণ পরপর যান্ত্রিক আওয়াজ হচ্ছে, যেন শেফালিকে বলছে, তোমার ছেলে মরে যাবে শেফালি। শেফালি শাড়ির আঁচল মুখে চেপে ধরে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। পেছন থেকে শাখাবাদ চৌধুরী কাঁধে হাত রাখে। শেফালির কোনো প্রক্ষেপ নেই। শাখাবাদ চৌধুরী স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, ছেলের গায়ে যখন শাসন করার জন্য হাত তুলতাম তখন সহ্য করতে পারতে না, ছেলে আজ গুলি খেয়ে পড়ে আছে, এখন কিভাবে সইছো? শেফালি ঘুরে স্বামীকে জড়িয়ে ধরে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। স্বামীর বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে, ও প্রাণে বেঁচে গেলেও ওকে যেন কখনোই আর জেল থেকে বের না করেন আপনি, কখনো চেষ্টাও করবেন না, কখনো না, কখনো না। উর্বি ছুটতে ছুটতে নামছে সিঁড়ি বেয়ে। অর্থোপেডিক বিভাগ পেরিয়ে তিনতলায় নিউরো বিভাগের ওয়েটিং রুমে এসেই থমকে যায় সে। আত্মীয় স্বজনে গিজগিজ করছে পুরো কামরা। উর্বি ধীর পায়ে এগিয়ে যায়। সবাই কিরকম চুপচাপ হয়ে আছে, কিন্তু সবাই নীরবে অস্ত্র বিসর্জন করে যাচ্ছে। উর্বির বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে দেখে অপারেশন থিয়েটারের বাতি জ্বলছে। আরও দু কদম এগিয়ে গিয়ে উর্বি পিছিয়ে যায়। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে সে তাকিয়ে থাকে সোজাসুজি। রাউনাপ লবির মেঝেতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে এক হাঁটু ভাঁজ করে। তার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। উর্বি সেই দৃষ্টি পড়তে পারছে না। সায়মী নাবিল দুজন তাদের পাপার দুপাশে বসে পাপাকে আঁকড়ে ধরে রেখেছে চুপচাপ। রাউনাফের দুজন শালিকা দুই বোন তাদের স্বামী সবাই একপাশে বসে আছে। স্বামীউল, অন্তরা, সাফিউল, মোহনা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতিমধ্যে। মৃদু আওয়াজে কাছে আজমেরি, রোমাও কাছে, সায়মী নাবিল দুজনেই কাছে। সবাই কাছে, শুধু কাঁদতে পারছে না উর্বি। কেন কাঁদতে পারছে না সে জানে না, সেও সবার মতো একটু কাঁদতে চায়। শর্মী তারও মেয়ে, সেও কাঁদবে। থানা থেকে ইন্সপেক্টর দীপঙ্কর সাহা দুজন কনস্টেবল নিয়ে এসেছে। তাকে দেখে আজমেরির স্বামী হাফিজুর এগিয়ে আসে। এগিয়ে আসে জাহাঙ্গীর। দীপঙ্কর তাদের উদ্দেশ্য করে বলে, এফআইআর দায়ের করা হয়েছে, এদিকের কি অবস্থা? সার্জারি লাগছে, নিষ্প্রাণ হয়ে বলে হাফিজুর। দীপঙ্কর বলে, একটু রাওনাফের সাথে কথা বলবো। জাহাঙ্গীর বাধা দিয়ে বলে, বুঝতেই তো পারছো দীপঙ্কর, এখন থাক, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। তবুও কথাটা বলে দীপঙ্কর এগিয়ে যায় রাওনাফের দিকে। রাওনাফের সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজেও মেঝেতে বসে। তারপর নরম গলায় বলে ওঠে, তোমার ফোন পাওয়ার সাথে সাথেই বেরিয়ে গেছি রাওনাফ, একটু বিলম্ব করিনি বিশ্বাস করো। রাওনাফ চুপ করে থাকে। দীপঙ্কর বলতে থাকে, শাখা চৌধুরীর ছেলে, তুমি চেনো শাখা চৌধুরীকে? ছেলেটির নাম শাহরিয়ার উচ্ছ্বাস চৌধুরী। এর আগে খুনের দায়ে 10 বছরের জেলও হয়েছিল। 6 বছর জেলে কাটিয়ে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছিল। ভয়ঙ্কর অসুস্থ একটি ছেলে। জানি না তোমার সাথে কি শত্রুতা ছিল। তার মা বাবা জবানবন্দি দিয়েছে তোমার ওয়াইফের সাথে ঝামেলা ছিল বলে এসব ঘটিয়েছে। বাকিটা তোমার ওয়াইফই বলতে পারবে। সায়মী পাপার কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছে। নাবিল মাথা তুলে দীপঙ্করের দিকে তাকায়। উর্বি তাদের সবাইকে নিশ্চুপ দেখতে থাকে। রাওনা মাথা তুলে তাকায় না, না কোনো জবাব দেয় দীপঙ্করের কথায়। সে মেঝের দিকে দৃষ্টি দিয়ে চুপচাপ বসেই থাকে। ইন্সপেক্টর দীপঙ্কর রাওনাফের নিরাপত্তা দেখে উঠে দাঁড়ায়। জাহাঙ্গীরের দিকে তাকিয়ে বলে, আমি আসছি, খোঁজ নেবে।
জাহাঙ্গীর মাথা নাড়ায়। দীপঙ্কর কনস্টেবল নিয়ে চলে যেতেই জাহাঙ্গীর তার স্ত্রী মিতা আর আশিকের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে। তারা দুজন এসে নাবিল সায়মীকে টেনে মেঝে থেকে উঠিয়ে দেয়। মেঝে থেকে তাদের তুলে বেঞ্চিতে এনে বসিয়ে মিতা দুজনের মাথায় হাত বলিয়ে দিতে থাকে। লামিয়া রাউনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে গিয়ে মেঝেতে রাউনাফের পাশে বসে পড়ে। রাউনাফ মাথা তুলে সরাসরি উর্বির দিকে তাকায়। ধীরে ধীরে তার দৃষ্টি উর্বির পেটের দিকে এসে থেমে যায়। উর্বি পেটে হাত চেপে দাঁড়িয়ে আছে তার দিকেই দৃষ্টি দিয়ে। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে নিরাপত্তা ভেঙে নিস্তেজ কণ্ঠে লামিয়াকে বলে, ওর একটা ইউএসজি করো, কেবিনে নিয়ে যাও। লামিয়া বলে, করেছি বেবি, ঠিক আছে, কেবিনে থাকতে চাইছে না, থাকুক না এখানে, ফার্স্ট এড করা হয়েছে, তুমি শান্ত হও, এত দিকের চিন্তা তোমার করতে হবে না, আমরা আছি তো। কোন পাপের শাস্তি পেলাম লামিয়া? সব ঠিক হয়ে যাবে রাউনাফ, ভেঙে পড়ো না তো এভাবে, সাইমি নাবিল ভয় পাচ্ছে তোমাকে দেখে। রাউনাফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়, কাতর কণ্ঠে বলতে থাকে। রাউনাফ চুপ করে থাকে, খানিক বাদে মাথা ঘুরিয়ে আবারও উর্বির দিকে তাকায়। উর্বিও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আড়াই ঘন্টার সার্জারি শেষ করে ডক্টর নাজমুল হুদা ওটি থেকে বেরিয়ে আসে। তার পিছু পিছু ট্রলিতে করে শর্মীকে পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যাওয়ার জন্য বের করে দুজন সিস্টার, তাদের পেছনে ডক্টর শুভাশিস রায় এবং তারিন মাহমুদা বেরিয়ে আসে। রাউনাফ উঠে ছুটে যায় সেদিকে। শুভাশিস এসে রাউনাফের হাত ধরে আটকে দেয়, নরম গলায় বলে, যেও না রাউনাফ, জাস্ট রিল্যাক্স, ইঞ্জুরিটা সরিয়ে ফেলা হয়েছে। নাবিল সায়মী গিয়ে তাদের পাপাকে পেছন থেকে ধরে। লামিয়া শুভাশিস রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, এখনও নিশ্চিত করে আমরা কিছু বলছি না, তবে কোমায় যাওয়ার কোনো আশঙ্কা নেই, স্টেবল হতে যতটুকু সময় লাগে আর কি। উর্বি শুভাশিস রায়ের মুখের দিকে ঘোলাটে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তারিন মাহমুদা ওয়েটিং রুমের সবার দিকে তাকিয়ে বলে, আপনাদের বুঝতে হবে এটা হসপিটাল, প্লিজ কান্নাকাটি বন্ধ করুন। রাউনাফ তাকিয়ে আছে পোস্ট অপারেটিভ রুমের দিকে। শর্মীকে একটা আলাদা কেবিনে রাখা হয়েছে। সম্পূর্ণ সাবধানতার সাথে রাউনাফ ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে। জাহাঙ্গীর রাউনাফকে টেনে ধরে। রাউনাফ কাতর কণ্ঠে বলে, ছাড় আমাকে, দেখবো মেয়েটাকে দূর থেকে, সুস্থ হলে দেখবি, আয় এদিকে। রাউনাফকে জোর করে টেনে এনে একটা বেঞ্চিতে বসিয়ে দেয় জাহাঙ্গীর। তারিন মাহমুদা উর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, আপনিও যা হতো এখানে দাঁড়িয়ে কেন, কেবিনে যান, বিশ্রাম করুন। উর্বি ঠাই দাঁড়িয়ে থাকে। জাহাঙ্গীর আজমেরি রুমার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা এভাবে ভেঙে পড়লে ওদের কিভাবে সামলাবি? রাউনাফের এই অবস্থা, চাচি আমার অবস্থা ভালো নেই, উর্বি ঠিক নেই, নাবিল শামিমকে নিয়ে বাড়িতে যা, হাসপাতালে এত লোক থাকার প্রয়োজন নেই, যা বলছি। আমরা কোথাও যাব না, আমরা বাবার সাথে এখানেই থাকবো, এখানেই, নাবিল সায়মী চেঁচিয়ে বলতে থাকে। লামিয়া তাদের বোঝাতে থাকে। রাউনাফ চুপ করে আছে। এক পর্যায়ে লামিয়া অনেক বুঝিয়ে জোর করে সায়মী নাবিলকে আজমেরিয়ার রুমার সাথে পাঠিয়ে দেয় বাড়িতে। প্রায় সকাল হয়ে এসেছে তখন। উর্বির জীবনের কাল রাত তখনও কাটেনি, তা উর্বি জানে। সে নির্লিপ্ত হয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, তার একটা হাত তার পেটে। মানুষ আসছে, মানুষ চলে যাচ্ছে, সবাই কাঁদছে, কিন্তু কাঁদতে পারছে না উর্বি। আগামী 48 ঘন্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না। বিধ্বস্ত সঙ্গীত একটা মন নিয়ে বসে আছে একজন বাবা, অপেক্ষায় আছে ভাই বোন, অপেক্ষায় আছে ফুপি খালারা, আত্মীয় স্বজন, অপেক্ষায় আছে আরও একজন যার সাথে শর্মীর কোনো রক্তের সম্পর্ক নেই। সমুনা এগিয়ে যায় রাউনাফের কাছে, মনটাকে শক্ত করে রাউনাফকে ডাকে, ভাই। রাউনাফ মাথা তুলে তাকায় সুমনার দিকে, ধরা গলায় বলে, তোমার আপার আমানত আমি অক্ষত রাখতে পারিনি সুমনা, শিবালা মৃত্যুর সময়ও মেয়েকে আঁকড়ে ধরেছিল যাতে মেয়েটা চোট না পায়, বুকের মধ্যে আগলে রেখেছিল, আর দেখো আজ মেয়েটার কী অবস্থা করেছি আমি, সামান্য হাত কেটে গেলেও মেয়েটা ঘাবড়ে যেত, আর আজ আমার মামনি কষ্ট পাচ্ছে,
বাবা হয়ে আমি সেই কষ্টের ভাগ নিতে পারছি না। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে তার কথা শুনছে, তার চোখের দৃষ্টি এলোমেলো। চুমুর এগিয়ে সে রাউনাফের কাঁধে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে, কিচ্ছু হবে না দুলা ভাই, আমাদের শর্মীর কিচ্ছু হবে না। উচ্ছ্বাসের কেবিনের বাইরে পাহারা দিচ্ছে দুজন কনস্টেবল, শেফালে কাজ দিয়ে উঁকি দিয়ে দেখছে ছেলেকে। তার চোখের পানি শুকিয়ে গালের সাথে লেপটে আছে। সাখাওয়াত চৌধুরী দূরে দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য। আজ এই পরিস্থিতির জন্যে কাকে দায়ী করবে সে বুঝতে পারছে না। হসপিটালে আসা আগন্তুকেরা সবাই সাখাওয়াত চৌধুরীর দিকে সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকায়, যে দৃষ্টি সাখাওয়াত চৌধুরীকে আরো ক্ষত বিক্ষত করে। শেফালি ঘুরে স্বামীর দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে এসে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ও বেঁচে আছে তো? শুধু প্রাণে বেঁচে থাকুক, আর কখনো দেখতে চাইবো না ওকে, সারা জীবন জেলে থাকুক কিন্তু প্রাণে বেঁচে থাকুক। চুলগুলো এলোমেলো, গায়ের পোশাক অগোছালো, সাদার ওপর ব্ল্যাক স্ট্রাইপের শার্টটা কুচকে আছে কলারের কাছটাতে, বিধ্বস্ত চেহারা, ক্লান্ত দুটো চোখ নিয়ে বসে আছে রাউনাপ। শর্মীকে আইসিইউতে শিফট করা হয়েছে, 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো রেসপন্স করেনি এখনো অবধি মেয়েটা। হসপিটালে রাউনাপ একাই থাকছে রাতে, কেউ পারেনি তাকে বুঝিয়ে নিয়ে যেতে। সামিউল সাফিউল সবাই ঢাকায় এসে পৌঁছে গিয়েছে, তাদেরকেও থাকতে দেয়নি রাউনাপ, তার মেয়ের কাছে সে থাকবে আর কেউ না। রাত তখন 1:30টার কাছাকাছি, হসপিটাল নিস্তব্ধ হয়ে আছে পুরো। নিউরো বিভাগে পেশেন্ট কম থাকায় এই এরিয়াটা একটু বেশিই নিস্তব্ধ। রাউনাপ উঠে দাঁড়ায়, 3 তলায় নামাজের স্থানে গিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে নেয়, তারপর হেঁটে সোজা চলে যায় রওশনারার কেবিনে। গিয়ে দেখতে পায় রওশনারা ঘুমুচ্ছে, এখনো অবধি জানতে পারেনি সে শর্মীর অপারেশনের ব্যাপারে, তাকে জানানো হয়নি। রাউনাপ কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে কেবিন থেকে বের হয়, তারপর সোজা হেঁটে 4 তলায় চলে যায়। অর্বির কেবিন নাম্বার 405। ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে উর্বি কেবিনে নেই। রাউনাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে 3 তলায় নেমে আসে, সোজা চলে যায় আইসিইউর সামনে। গিয়ে দেখে উর্বি দাঁড়িয়ে আছে দরজার কাছের ভেতরে দৃষ্টি দিয়ে। রাউনাপ সামনে এগিয়ে যায়, উর্বির পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, কি করছো? উর্বি ঘুরে তাকায় রাউনাফের দিকে, রাউনাপ উর্বির পা থেকে মাথা অবধি দেখে, তারপর ঠান্ডা গলায় বলে, অসুস্থ তুমি, কেবিনে যাও বিশ্রাম করো। উর্বি আবারও আইসিইউর ভেতরে তাকিয়ে রাউনাফের দিকে তাকায়, রাউনাফ তার দিকেই তাকিয়ে আছে। উর্বি বলে ওঠে, এখানে থাকি আমি একা, কেবিনে মনে হচ্ছে ক্ষণে ক্ষণে মেয়েটা আমাকে ডাকছে। উর্বির কণ্ঠে আকুতি, রাউনাফ উর্বির পেটের দিকে এক পলক তাকিয়ে তার মুখের দিকে তাকায়, তারপর বলে, এমন শারীরিক অবস্থায় তুমি নেই, আমি আমার প্রতিটা সন্তানের সুস্থতা চাই। উর্বি রাউনাফের মুখের দিকে তাকায়, তার মানে এ লোকটা জানে উর্বি মা হতে চলেছে। উর্বি জানে না রাউনাফ কিভাবে জেনেছে, অথচ একদিন আগেও এই দিনটা নিয়ে কত জল্পনা কল্পনা করে রেখেছিল উর্বি। রাউনাফের দিকে তাকিয়ে উর্বি অনুরোধ করে বলে ওঠে, একটু থাকি। দুজন নার্স এসে দাঁড়ায়, রাউনাফ উর্বির কথার কোনো জবাব না দিয়ে নার্স দুজনের দিকে তাকায়। নার্স দুজন মাথা নেড়ে উর্বিকে এসে ধরে, উর্বিকে অনুরোধ করে বলে, প্লিজ ম্যাম চলুন কেবিনে, আপনাকে একটা স্যালাইন দিতে হবে। উর্বি যাবে না, রাউনাফ একটা দীর্ঘশ্বাস ফেলে উর্বির হাত ধরে তারপর টানতে টানতে নিয়ে যায় কেবিনে। কোনো কথা না বলে উর্বিকে শুইয়ে দিয়ে নিজে স্যালাইন লাগিয়ে দিয়ে একজন নার্সকে বসিয়ে রেখে উর্বির কেবিন থেকে বেরিয়ে যায়। উর্বি এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। 3 তলায় নেমে রাউনাফ আবারও গিয়ে আইসিইউর সামনে চেয়ার টেনে বসে থাকে চুপচাপ। সিটি মেডিকেয়ার হসপিটালের চেয়ারম্যান ডক্টর রাউনাপ করিম খানের বাড়িতে স্বনামধন্য রাজনীতিবিদ সাখাওয়াত চৌধুরীর ছেলে শাহরিয়ার উচ্ছ্বাস চৌধুরীর হাতে ডক্টর রাউনাপ করিম খানের ছোট্ট মেয়ে আহত। পুলিশের তদন্তে জানা গিয়েছে ব্যক্তিগত আক্রোশ থেকে এই হতাহতের ঘটনা ঘটে। ভিকটিমের অবস্থা গুরুতর, আসামিও পুলিশের গুলিতে আহত। গোটা শহরের জন্যে খবরটা এরকম হলেও বাতাসে কানাঘুষো শোনা যাচ্ছে ডক্টর রাউনাপ
প্রণব করিম খানের ওয়াইফের সাথে আসামির পূর্বের প্রেমের সম্পর্কের জের ধরে আসামি এই ঘটনা ঘটায়। আত্মীয় স্বজন সবাই উর্বিকে আজ চোখে দেখছে। খবরটা রীতিমতো সর্বত্র ছড়িয়ে গিয়েছে, কিন্তু তাতে আপাতত কোনো ভ্রক্ষেপ নেই খান বাড়ির লোকদের। তারা নিজেদের শোক কাটিয়ে উঠতে ব্যস্ত। শর্মীর জন্যে উৎকণ্ঠায় সবাই নির্ঘুম রাত কাটাচ্ছে। তারা অন্য কোনো কিছুই শুনতে বা জানতে আগ্রহী নয়। শর্মীর অবস্থার কোনো উন্নতি হয়নি, জ্ঞান ফেরা তো দূরে থাক, অবস্থার অবনতি হচ্ছে আরও। হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে একটা ফুল, উর্বির জীবনের ফুল। উর্বির শারীরিক অবস্থা আগের থেকেও খারাপ। তার প্রেগনেন্সির খবরটা এখনও খানবাড়িতে জানানো হয়নি। সবাই যে এলোমেলো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে এটা অস্বাভাবিক কিছু নয়। রাওনাবাস তিন রাত্রি বাড়িতে যায়নি, সে হসপিটালে মেয়ের কাছেই ছিল। রওশনারাকে বাড়িতে পাঠানো হয়েছে। একটা দুর্ঘটনায় জীবনের কোনো কিছুই থেমে থাকে না, জীবন নদীর স্রোতের মতোই বহমান। কিন্তু এবারের মানুষদের থেমে আছে, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, শুধু হাহাকার। অন্তরা ঘুরে ঘুরে সবাইকে খাওয়ানোর জন্য মানানোর চেষ্টা করছে, কেউ সাড়া দেয় না। সবাই যেন নির্জীব হয়ে আছে। উর্বির শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে, সে শুধু বসে থাকে শূন্যে তাকিয়ে। শর্মীর কাছে যাওয়ার জন্য ছটফট করে, কিন্তু যেতে পারছে না, তাকিয়ে থাকে দেওয়ালের ছবিটার দিকে। রাউনাব শর্মী উর্বির একটা সেলফি, যেটা রোজার আগে শর্মী তুলেছিল এবং বাঁধিয়েও এনেছিল। রাউনাব বাড়িতে এসে ঘণ্টা খানেকের মতো থেকে চলে যায়। আজকেই তার ব্যতিক্রম হয়েছে। রোজা রেখে এত ধকল সামলাতে সামলাতে সেও কিছুটা ক্লান্ত। শাফিউল আর মোহনা হসপিটালে তাই খুব ভোরে বাড়িতে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছিল কিছু সময়ের জন্য। বাড়িতে আবারও পুলিশ এসেছে, বাড়ির সবাই লিভিং রুমে আসে। রাউনাব আমিরুনের কাছে খবরটা নিচে নামে। উর্বিও ধীরে ধীরে হেঁটে লিভিং রুমের এক পাশে গিয়ে দাঁড়ায়। পুলিশের লোকগুলো এবাড়ির লোকদের মুখের দিকে তাকিয়ে থাকে, তাদেরও খারাপ লাগছে। রাউনাব দীপঙ্করের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তোমরা দেখো, আমি বলেছি ওই স্কাউন্ড্রেলের সর্বোচ্চ শাস্তি আমি দেখতে চাই। ও গুলি খেয়ে পড়ে থাক আর যাই করুক, আমার মেয়ে, আমার মা এবং ওয়াইফ যতটুকু কষ্ট পেয়েছে তার সবটা উসুল করব আমি। দীপঙ্কর দীপঙ্কর রাউনাবকে থামিয়ে দিয়ে বলে, আমরা এসেছি অন্য একটি ব্যাপারে। টেকনাফ মডেল থানার ওসি আমাদের সাথে যোগাযোগ করেছে, চার মাস আগে সেন্ট মার্টিনে যে মার্ডারটা হয়েছে তার ব্যাপারে। রাউনাব বলে, আমার মনে হয় দীপঙ্কর এখনও সব নিয়ে কথা বলার পরিস্থিতিতে আমরা আছি। আমার মেয়েটা হসপিটালে পড়ে আছে, একটা স্বস্তির খবর পাইনি এখন অবধি। কারণ রাওনাব এটা গুরুত্বপূর্ণ, ওখানে যে মার্ডারটা হয়েছে সেটা শাহরিয়ার উচ্ছ্বাস করেছে বলে ধারণা করা হচ্ছে, আর তাদের তথ্য অনুযায়ী তার একমাত্র সাক্ষী ছিল তোমার ওয়াইফ। রাউনাব অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকিয়ে থাকে, তারপর দৃষ্টি ঘুরিয়ে উর্বির মুখের দিকে তাকায়। উর্বি তার দিকেই তাকিয়ে আছে। উর্বি ধীর পায়ে হেঁটে সামনে আসে। দীপঙ্কর বলে ওঠে, তোমার স্ত্রীকে আমাদের সাথে থানায় যেতে হবে রাউনাব, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। শামিউল বলে ওঠে, দীপঙ্কর ভাই আপনি অন্তত বুঝুন, এখন এসব আমরা জড়াতে চাই না, আমাদের বাড়ির পরিস্থিতি সেরকম নেই। রাউনাব শুধু উর্বির দিকে তাকিয়েই থাকে। উর্বি বলে ওঠে, আমি যেতে চাই, চলুন। দীপঙ্কর বলতে থাকে, আমি বুঝতে পেরেছি রাউনাব, কিন্তু এটুকু করতেই হবে, কিছু সময়ের ব্যাপার, তোমার স্ত্রীকে আমাদের সাথে যেতে হবে, তুমিও আসতে পারো চাইলে। উর্বি বসে আছে, তার সামনে বসে আছে দীপঙ্কর এবং আরও একজন পুলিশ অফিসার, মাঝখানে এক টেবিল দূরত্ব। রাউনাব কিছুটা দূরে একটা চেয়ারে বসে আছে। পুলিশ ইন্সপেক্টর উর্বিকে জিজ্ঞেস করে, সেন্ট মার্টিনে যে মার্ডারটা হয়েছিল আপনি তার একমাত্র প্রত্যক্ষদর্শী, এটা কি ঠিক? উর্বি মাথা নাড়ায়, আপনি ভিকটিমকে চিনতেন? জি না। অস্ফুট স্বরে জবাব দেয় উর্বি। আসামি? রাউনাব উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি মাথা তুলে রাউনাফের দিকে তাকিয়ে থেকে পুলিশ ইন্সপেক্টরকে বলে, শাহরিয়ার উচ্ছ্বাস চৌধুরী। জি। রাউনাব তাকিয়েই থাকে উর্বির দিকে। দীপঙ্কর বলে ওঠে, তো টেকনাফ মডেল থানার ওসির কাছে আপনি জবানবন্দি দিয়েছিলেন আপনি ভিকটিম বা আসামি কাউকে চেনেন না, আপনি জানেন আপনার নামে এখন তথ্য গোপন করার কেস ফাইল হতে পারে? উর্বি দীপঙ্করের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, জানি। দীপঙ্কর বলে, সেদিন কি ঘটেছিল, খুনটা কেন হয়েছিল, এতে কি আপনার হাত আছে?
উর্বি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার উপর অ্যাটাক করেছিল ভিকটিম, আমাকে বাঁচাতে। দীপঙ্কর আরেকজন পুলিশ অফিসারের সাথে খুব মুখ চাওয়াচাওয়াই করছে। রাউন্ড আপ এক দৃষ্টিতে দেখতে থাকে উর্বিকে। দীপঙ্কর বলে ওঠে, যে আপনাকে সেদিন বাঁচাতে একটা খুন করলো, আর গত পরশু সে নিজেই আপনার মাথায় রিভলভার ঠেকিয়েছিল, কি অদ্ভুত। পাশের পুলিশ অফিসার বলে ওঠে, আপনাকে এখানে আনা হয়েছে সত্যতা যাচাই করতে। টেকনাফ মডেল থানা ইন্সপেক্টর তদন্ত করে বের করেছে আসামিকে। তবে এই কাজটা আপনি একদম ঠিক করেননি মিসেস খান। এভাবে অপরাধীর সম্পর্কে তথ্য লুকিয়ে আপনি তাকে আরও অপরাধ করার সুযোগ করে দিয়েছেন। তার প্রমাণ আপনি পেয়েছেন, আপনি আপনার শাশুড়ি ডক্টর খানের ছোট মেয়ে মূর্তি মূর্তি বেঁচে গিয়েছেন। উর্বি চুপ করে মাথা নিচু করে বসে থাকে। রাউন্ড আপ চুপচাপ উর্বিকে দেখতে থাকে। তার সব কিছু এলোমেলো ঠেকছে। পুলিশ ইন্সপেক্টর বলতে থাকে, আপনি সন্তান সম্ভবা, তাই আপনার ভালোর জন্য যাতে আপনাকে ডেইলি ডেইলি কোর্টে চক্কর দিতে না হয় সেজন্য ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছি, লিখিত বয়ান দেবেন। উর্বি বয়ান লিখে দিতে থাকে। দীপঙ্কর বলতে থাকে, উচ্ছ্বাসের সাথে আপনার কি সম্পর্ক ছিল? উর্বি কোনো কথা বলে না। দীপঙ্কর বলে ওঠে, ওকে আই আন্ডারস্ট্যান্ড, উচ্ছ্বাস আপনাকে বিরক্ত করত, হুমকি দিত কোনো? উর্বি দীপঙ্করের দিকে তাকায়, মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, জি। রাউন্ড আপ চেয়ারের হাতলের ওপর হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। দীপঙ্কর বলতে থাকে, তবু কেন স্টেপ নেননি? উর্বি চুপ করে থাকে। পাশের পুলিশ অফিসার বলে, আজ আপনার এত ভোগান্তি আপনার নিজের জন্যই ম্যাম। যাই হোক, উচ্ছ্বাস প্রাণে বেঁচে গিয়েছে, ওর উপযুক্ত শাস্তি অবশ্যই দেয়া হবে। তার জন্য আপনার একটা স্বচ্ছ এবং পোক্ত বয়ান দরকার। আশা করি আগের মতো আইনকে ধোয়াশায় রাখবেন না। আর হ্যাঁ, যদিও শাখাওয়াত চৌধুরীকে আমরা চিনি, তিনি কোনো অন্যায় করবেন না, তবুও যদি আপনাকে বা আপনার পরিবারকে কোনো ধরনের চাপ প্রয়োগ করে ক্ষমতার বলে, তাহলে অবশ্যই আইনকে জানাবেন। উর্বি বয়ান লিখে সই করে দিয়ে রাউন্ড আপের দিকে তাকায়। রাউন্ড আপ চোখ সরিয়ে নেয়। দীপঙ্কর বলতে থাকে, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করছি, তাই অনুগ্রহ ম্যাম, আর ইউ ওকে? কথা থামিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে দীপঙ্কর। উর্বির থেকে কোনো জবাব নেই। চোখের পলকেই রাউন্ড আপ দেখতে পায় মেঝেতে লুটিয়ে পড়েছে সে। উর্বিকে পুলিশের সহায়তায় সিটি মেডিকেয়ারে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান এখনো ফেরেনি। রাউন্ড আপ উর্বির বিছানার পাশে একটি চেয়ারে বসে আছে। সে দুহাত মুঠি করে তার কপাল ঠেকিয়ে রেখেছে। উর্বিকে দেখছে লামিয়া। উর্বি চেক আপের শেষে বলে, স্ট্রেস বেশি হয়ে গেছিল, সামলাতে পারেনি, জ্ঞান ফিরবে দ্রুতই, মার বাচ্চা দুজনেই সে। তবে এরকম হলে সমস্যা হবে রানা, ওর হেলথ কন্ডিশন তো জানোই, মিসক্যারেজের সম্ভাবনা আছে। রাউন্ড আপ মাথা তুলে লামিয়ার মুখের দিকে তাকায়, তারপর চোখ ঘুরিয়ে উর্বির মুখের দিকে তাকায়। লামিয়া বলে, ওর জ্ঞান ফিরলে আমিও তোমাদের সাথে তোমাদের বাড়ি যাব, চাচিমাকে দেখবো, সেদিনের পর আর যাওয়াই হয়নি তোমাদের বাড়িতে। উর্বিকে ধরে আছে লামিয়া। উর্বির গায়ে জোর নেই। লামিয়া তাকে ধরে ধরে সদর দরজা দিয়ে বাড়িতে ঢোকাচ্ছে। রাউন্ড আপ পাশে। লামিয়া উর্বিকে একা সামলাতে পারছিল না। রাউন্ড আপ গিয়ে উর্বিকে ধরে। উর্বি রাউন্ড আপের দিকে তাকায়। রাউন্ড আপ তার দিকে তাকায় না, সে সোজা হাঁটছে। অন্দর মহলে পা রাখতেই নাবিলের গলা শোনা যায়, ওখানেই দাঁড়িয়ে যাও, আর ঢুকতাম না। রাউন্ড আপ তার ছেলের দিকে তাকায়। নাবিল অগ্নিমূর্তি ধারণ করেছে। উর্বির কোনো ভাবান্তর নেই, সে এক দৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে আছে। নাবিল এগিয়ে আসে, রাউন্ড আপের দিকে তাকিয়ে বলে, আমি জাস্ট অবাক হচ্ছি পাপা, তোমার মেয়েটা প্রায় মৃত হয়ে পড়ে আছে হসপিটালে, আর তার এই অবস্থা যার জন্য হয়েছে সেই মহিলাকে তুমি হাত ধরে বাড়িতে ঢুকাচ্ছ? উর্বির চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে। তার শরীরটা খুবই খারাপ লাগছে। সোফাতে সবাই বসে আছে বাড়ির। উর্বির ভাই ভাবি এসেছে। তারা দেখছে তাদের বোনকে। তাদের মন ছোট হয়ে আছে। তাদের বোনের জীবনটা আবার ওলট পালট হয়ে যাবে না তো? নাভিল এসে উর্বির থেকে রাউন্ড আপের হাত ছাড়িয়ে নেয়। বলতে থাকে, আমি বলতাম আমার পাপা ওয়ার্ল্ড বেস্ট পাপা, কিন্তু না, তুমি কখনো ভালো পাপা ছিলে না। রাউন্ড আপ ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল বলতে থাকে, তুমি ওনাকে এক্ষুনি বের করে দাও পাপা, এক্ষুনি, নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। লিভিং রুমে বাড়ির সবাই হতভম্ব হয়ে নাবিলের কথা শোনে। রাউন্ড আপ ঠান্ডা গলায় বলে, নাবিল স্টপ ইট, এখন এসব করো না প্লিজ, আমার মন মেজাজ ভালো নেই,
আমি ক্লান্ত খুব। নাবিল উর্বিকে বলে, শান্তি হয়েছে আপনার? হয়েছে না? আমার ফুলের মতো বোনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি আপনাকে শুরুতে খারাপ ভাবতাম, পরে ধীরে ধীরে মনে হলো আপনি ভালো, হয়তো আমিই ভুল, কিন্তু না, আপনি একটা জঘন্য মহিলা। আচ্ছা, আপনার লজ্জা হচ্ছে না? চলে কেন যাচ্ছেন না আমাদের লাইফ থেকে? আপনার বাড়ির লোক এসেছে, তাদের সাথে আপনি চলে যান, আমি আপনাকে সহ্য করতে পারছি না। উর্বি দুলছে, মনে হচ্ছে সে আবারও পড়ে যাবে। রাউন্ড আপ গিয়ে উর্বিকে ধরে, নাবিল চেঁচিয়ে ওঠে, ছাড়ো তুমি ওনাকে, ছাড়ো পাপা, নাটক করছে উনি। নাবিল উর্বির দিকে তাকিয়ে বলতে থাকে, এই জন্য এত ভালো মানুষ, নিজের প্রেমিকের সাথে মিলে আমার বোনটাকে শেষ করতে চেয়েছিলেন। আচ্ছা, এরপর কে, আমি নাকি শাইনি নাকি পাপা, কাকে খাবেন আপনি? নাবিল তুমি চুপ করো, তোমার আন্টি অসুস্থ, বলে রাউনাব। সায়মী মাথা নিচু করে সোফায় বসেছিল রুমাকে জড়িয়ে ধরে, সে একবারে চন্নেও মুখ তুলে তাকায়নি উর্বির দিকে। নাবিল রাউনাবকে বলতে থাকে, কি আছে ওনার? এই মহিলা ভয়ঙ্কর পাপা, তুমি জানো না উনি নাটক করছেন। পাশ থেকে আজমেরি বলে, কি হয়েছে উর্বির ভাইয়া? রাউনাব একটা গভীর নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে বলে, উর্বির প্রেগনেন্ট। বাড়ির সবাই তাকিয়ে থাকে, অন্য সময় হলে এই খবরটাতে তারা উন্মাদের মতো আনন্দ করত, চেঁচিয়ে উল্লাস করত, কিন্তু এই সুখবরটা তাদের কাউকে আনন্দ দিতে পারছে না এই মুহূর্তে, কেউ অনুভব করতে পারছে না আনন্দ। নাবিল উর্বি আর রাউনাবকে দেখে তাচ্ছিল্যের একটা হাসি দেয়, অস্ফুট স্বরে বলে, ড্যাড। লামিয়া বলে ওঠে, ওর একটু বিশ্রাম দরকার, ওকে কেউ ঘরে নিয়ে শুইয়ে দাও প্লিজ, এখন সিন ক্রিয়েট করার সময় না। আবিরুন এসে উর্বিকে ধরে, ছুটে আসে তহুরা, ছুটে আসে অন্তরা, তারা ধরে ধরে উর্বিকে উপরে নিয়ে যায়। বাড়ির সবাই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। নাবিল ঘর থেকে বেরিয়ে যায়, রুমা তাকে আটকাতে চায়, নাবিল কোনো কথা বলে না। রাউনাব রুমার দিকে তাকিয়ে বলে, আমি শর্মির কাছে যাচ্ছি, এদিকটা দেখিস।